সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার জেলার দেবিদ্দার থানার কাশারিখোলা গ্রামে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাঝি খামারের মাঝে। এই খামারের মালিক হচ্ছেন সুলতান মাঝি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফার্মি মুরগির খামারের সামনে। তার একটি বিশাল বড় ফার্মি মুরগির খামার রয়েছে, পাশাপাশি হাইব্রিড কুয়েল পাখি তিনি লালন পালন করছেন। আজকে আমরা এসেছি তার খামারে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি কীভাবে এত বড় একটি মুরগির খামার গড়ে তুলেছেন, পাশাপাশি কীভাবে এই কুয়েল পাখি লালন পালন করছেন। দর্শকরা অনেকে মন্তব্য করে থাকেন যে হাইব্রিড কুয়েল পাখি লালন পালনে কী ধরনের সুবিধাগুলো আছে, বা পাশাপাশি আপনার ফার্মি মুরগি পালনে কী ধরনের সুবিধাগুলো আছে, বা বাচ্চা কেমন টাকা দামে বিক্রি করা হচ্ছে। আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সুলতান আঙ্কালের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সুলতান আঙ্কেল। ওয়ালাইকুম সালাম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগি, পাশাপাশি হচ্ছে আপনার কুয়েল পাখির খামারের সামনে। জি, এটা প্যারেন্টসের সামনে আছে, ঠিক আছে, কোয়াল ও ফার্মের। আঙ্কেল, আগে তো কুয়েল পাখি আলাদা এবং ফার্মি মুরগি আলাদা লালন পালন করা হতো, এখন পাশাপাশি কোনো সমস্যা হচ্ছে না? জি না, প্যারেন্টসের লেগে সমস্যা নাই কোনো, ঠিক আছে। প্যারেন্টস এক জায়গায় রাখতে হবে, বাচ্চা এক জায়গায় রাখতে হবে, আলাদা রাখতে হবে। জি, আলাদা রাখলে উপকারটা কী হয়? বাচ্চার জন্য লাইট লাগানো লাগে, প্যারেন্টসের জন্য 9টা 10 বাজে লাইট বন্ধ করার জন্য লাগে। এই কারণে দুইখানা দূরে রাখা লাগে। আচ্ছা আঙ্কেল, আমরা প্রথমত আপনার ফার্মি মুরগি সম্পর্কে জানতে চাই, আপনি কতদিন যাবৎ যুক্ত আছেন ফার্মির সাথে? ফার্মের সাথে আমি 5 বছর আজকে। হ্যাঁ, দীর্ঘ সময়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব চমৎকার মুরগিগুলা যেগুলো দেখতে পাচ্ছি, কতদিন বয়স হয়েছে এগুলোর? এগুলো 8 মাস বয়স হচ্ছে। 8 মাস? জি। প্রচুর পরিমাণে ডিম কিন্তু পেরে রেখেছে। কতদিন বয়সে আঙ্কেল ডিম পাড়া শুরু হয় ফার্মে? ফার্মে মূলত 4.5 মাসে দুটো পাড়া শুরু করে, 5 মাসে ফুল ডিম পারে ফার্মে। যে 5 মাসে? জি। আচ্ছা আচ্ছা, ডিম কি সংগ্রহ করেননি আজকে? ডিম আজকে উড়ে নেই, এখন উঠানোর সময় নেই, আরও ডিম পারবো, এগুলো একসাথে উড়ানো। একসাথে? জি। ডিম ভেঙে ফেলে না? না, ডিম ভেঙে না, আলহামদুলিল্লাহ ডিম ভাঙে না। আচ্ছা, কতগুলো আছে প্যারেন্টস এখন আপনাদের এখানে? এখানে আছে 400, আর এখানে আছে 800। এই মোটরে 1600 প্যারেন্টস আছে ফার্মের। আচ্ছা, দু জায়গায় রাখা আছে ফার্মের প্যারেন্টস? জি, দু জায়গায় রাখা আছে। ফার্মি মুরগি পালনের সুবিধাগুলো সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। ফার্মে পালার উপকারটা এটুকুই, 12 ডিমের এটাই ডিম পাশা যায়। 1 কেজি ডিম এমন জায়গা আছে বর্তমানে 15 টাকা, আমরা বেশি 12 টাকা যে খাওয়ার ডিম, ঠিক আছে, ডিমের বহু ডিম্যান্ড আসছে ফার্মের। তাহলে ডিমের জন্য এটা লালন পালন করা হচ্ছে? ডিমের জন্য বিখ্যাত। আচ্ছা, একটা কতদিন ডিম দিতে পারে? এটা ডিম দিবে একটা কমসে কম 18 মাস। 18 মাস? জি। দীর্ঘ সময়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ডিম পারে এটা। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার এখান থেকে যে ডিম পাচ্ছেন প্রত্যেক দিন, একে বিক্রি হচ্ছে নাকি বাচ্চা উৎপাদন কোনটা? এগুলো প্যারেন্টস আমার বাচ্চার জন্য, প্যারেন্টস আমার বাচ্চার জন্য, এগুলোর সাথে পুরুষ আছে এমনকি মহিলা আছে, এগুলো বাচ্চার জন্য। বাচ্চা উৎপাদন? জি, বাচ্চার জন্য। আঙ্কেল, ফার্মি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যার কারণে কিন্তু খামারেরা লাভবান হতে পারছে তারা, এই বিষয়টাও কিন্তু আপনি বলছিলেন আমাদেরকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খানা খাইব কম, ডিম পারব বেশি, ডিমের সাইজে ওটু সময়টা শুরু, কিন্তু রেট খাবো ভালো। আচ্ছা, সাধারণত কী ধরনের রোগগুলো হয়ে থাকে ফার্মি মুরগি? ফার্মি মুরগি রানীখাট, গাম্বুরা, তারপরে কলেরা, এগুলো সব রোগ হয়, আর সব রোগের জন্য আমরা ভ্যাকসিন দেওয়া থাকি। আচ্ছা, সব রোগের জন্য ভ্যাকসিন দেওয়া থাকি। অরিজিনাল মিশরি ফার্মি মুরগি চেনার উপায়টা কি? অরিজিনাল ফার্মি মুরগি চেনার উপরে হলো উপরে সাদা হইব, পিছনের সাইডটা সাদা কালো ফুট হবে। আচ্ছা আচ্ছা, এই হলো অরিজিনাল মিশরি ফার্মি। আপনারা যেগুলো দেখতে পাচ্ছি এখানে সেগুলো অরিজিনাল তো নাকি? যে অরিজিনাল, আলহামদুলিল্লাহ, আমার মুরগি কোনো ইয়ে নেই। আচ্ছা, আমার বাচ্চাগুলো বোঝা আমার যেটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আচ্ছা, অরিজিনাল ফার্ম এবং ক্রস ফার্মের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? অরিজিনাল ফার্মের ডিমটা হয় শুরু হয়, সাইজটা শুরু থাকে, আর ক্রস ফার্মের সাইজটা বড় হয়ে যায় গিয়ে, এবং মুরগিটাও দেখতে সুন্দর না, প্রোডাকশন কম আসে। আচ্ছা, মিশরিটার প্রোডাকশনটা বেশি? মিশরির প্রোডাকশন বেশি। আচ্ছা, আপনাদের 400 পিস রয়েছে এখানে, 400 পিস থেকে কী পরিমাণ ডিম পাচ্ছেন? এখানে প্রায় আমি ডিম পাচ্ছি বর্তমানে 400 পিসের মধ্যে আবার 40টা ভেড়াও আছে, 50টা ভেড়া পুরুষ, যেগুলো পুরুষ দিয়ে 350টা আছে হচ্ছে আপনার মুরগি। মুরগি এগুলোতে আমি ডিম পাচ্ছি আছে 310, 315, 320 এরকম রেগুলার। কী বলেন আঙ্কেল, এত পরিমাণ ডিম দেয়? আলহামদুলিল্লাহ, সম্ভব এটা? জি, সম্ভব। নাকি শুধু ভিডিও আমরা করি সে বিধায় বলছেন কোনটা? জি না, যারা পালতে আছে, যারা করতে আছে, সবাই দেখবে, বলবে যে ডিম কত পার্সেন্ট পায়, 90%, 85% ডিম পাইবে। ফার্মে ডিম পাওয়া সম্ভব? সম্ভব। কী কী ধরনের খাদ্যগুলো দেন এত পরিমাণ ডিম পারে? খাদ্য লেয়ার ওয়ান দিই, যেটা ডিম পাড়ার সময়, সাথে কিছু ভুট্টা, গম, মাগা দিই, এক লোকের মিস্কিরা দিই, এই কারণে ডিম পাওয়া ভালো হয়। কত গ্রাম খাবার দিতে হয় একটা মুরগির জন্য? একটা মুরগির জন্য 100 গ্রাম খাবার, প্রতিপূর্ণ পুরো বয়স্ক হলে 100 গ্রাম খাবার যথেষ্ট, 100 গ্রাম খাবার একটা মুরগির জন্য। প্রাপ্তবয়স্ক মুরগি 100 গ্রাম খাবার প্রয়োজন? জি, প্রাপ্তবয়স্ক মুরগি 100 গ্রাম খাবার প্রয়োজন। আচ্ছা আঙ্কেল, আপনারা তো বাচ্চা ফোটাচ্ছিলেন বলছিলেন, আপনার যে মেশিনে কি ডিম রয়েছে?
মেশিনে ডিম আসে। আচ্ছা, পাশে বাচ্চাও রয়েছে? বাচ্চাও রয়েছে। সপ্তাহে কতবার বাচ্চা বের হয়? সপ্তাহে বাচ্চা বারো দুইবার আমার কাছে। কতগুলো করে বের হয়? কমসে কম 1000-2000 থেকে 1200-1400-1500 এরকম আর কি, কম বেশি হয়ে আছে এই আর কি। আচ্ছা, দিন দিন কিন্তু আঙ্কেল বৃদ্ধি পাচ্ছে এখন ফার্মি মুরগির খামার। জি আলহামদুলিল্লাহ, আমারও তো ফার্মে মুরগির খামার বর্তমানে 3-4টা আছে। আমার বর্তমানে লোক লাগবো দুইটা ভাই, আশা তোমার সেটা কথা কই, আমার লাখ লাগবো দুইটা, নতুন করে নতুন লোক হোক আর পুরান লোক হোক দুইটা লোক লাগবে আমার। যে কর্মচারী? কর্মচারী খামারের জন্য। জি জি। আচ্ছা, তাদের বেতন কেমন দেওয়া হবে? বেতন দেওয়া হবে, নতুন লোক হলে দেওয়া হবে 8-9 হাজার, আর পুরানো হলে 1200-1500 দেবো, অসুবিধা নাই। থাকা খাওয়া? থাকা খাওয়া নিজে দেবো। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার আরও কিছু লুক লাগবে খামারে, যার কারণে লুক খুঁজছেন। আঙ্কেল, দক্ষ লুকের কিন্তু দামটা একটু বেশি। জি জি, লক্ষ তো দাম বেশি, দক্ষ লুকের দাম বেশি, এখন আয়সা সব কাম পারবে, সব অভিজ্ঞতা থাকবে, এই কারণে আমি পয়সা বেশি দিব ওনাকে। আচ্ছা আঙ্কেল, ফার্মি মুরগির খামার করার জন্য একজন উদ্যোক্তার কি ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কি না? এত একটা বেশি একটা প্রয়োজন নাই, শুধু খালি ভ্যাকসিনগুলো হলে যথেষ্ট, ভ্যাকসিন সম্পর্কে জানতে হলেই হয় সন্তান যথেষ্ট। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি ওগুলোতে কী কী ধরনের ভ্যাকসিন করা আছে? সব ধরনের ভ্যাকসিন করা আছে ইনশাআল্লাহ। ভ্যাকসিন না করলে কী ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে? না করলে যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কারণে আমার ভ্যাকসিন করা, সব ভ্যাকসিন করা লাগে। আচ্ছা আঙ্কেল, ডিমের জন্য যদি কেউ ফার্মি মুরগি লালন পালন করে সেক্ষেত্রে কেমন লাভবান হওয়ার সুযোগ থাকে? আলহামদুলিল্লাহ, লাভ তো অবশ্যই হবে। প্রথম এই বর্তমান যে সিজনটা, এই সিজনে বাচ্চা ফালাইলে শীতের সময় বাচ্চা পাইব, ডিম পাইব। শীতে ডিম পাইলে প্রতিটা ডিম 15-14-15 টাকাতে পাইকারি বেচতে পারবো। এই ডিমগুলো ব্যবসা হয় প্রতি বাজারে বাজারে ব্যবসা হয়, ঢাকা শহরে ব্যবসা হয়, মোড়ে মোড়ে ব্যবসা হয়, ফিজলারে বেসে একটা ডিম 20 টাকা বেসে, গাড়ির মাধ্যমে বেসে একটা ডিম 20 টাকা ব্যবসা হয়। আপনি নিজেও খাইছেন সম্ভবত। ডিমের জন্য মূলত এটার চাহিদাটা বেশি? চাহিদা বেশি বর্তমানে সিজন, বর্তমানে নিলে শীতকালে ডিম পাইব অবশ্যই, মানে এখনই উপযুক্ত সময়। উপযুক্ত সময় বর্তমানে। আচ্ছা, বাচ্চা কত টাকা পিস বিক্রি হচ্ছে? বাচ্চা বিক্রি হচ্ছে, বাচ্চার রেগুলার টাইম তো ঠিক নেই, আজকে বাচ্চা বিক্রি হচ্ছে 20 টাকা, ঠিক আছে, দুদিন পরে হবে 25 টাকা, আবার 18 টাকা হতে পারে, 16 টাকা হতে পারে, বাচ্চার কোনো ঠিকঠাক নাই। বাচ্চা বর্তমান আদার 20 টাকা, বর্তমানে রেট 20 টাকা, 20 টাকা বর্তমান আদার। অনেকে তো আবার 30 টাকা, 32 টাকা, 28 টাকা বিক্রি করে। না, আমি বাজার হিসাবে বেশি, বাজার থেকে 1 টাকা কমে বেশ মানে, বগুড়া যে রেট থাকে বাজার তার চেয়ে 1 টাকা কমে বেশ মানে, বেশি বেশ না, বগুড়া থেকে আরও 1 টাকা কমে বিক্রি করেন। জি, তাহলে লাভবান হওয়ার সুযোগ থাকবে? লাভ লাভ সব মিললে আসছে ব্যবসা। আচ্ছা, লাভ তো অবশ্যই হবে, আমার ঘরের ডিম, প্যারেন্টসের প্যারেন্টস, এখানে লসের কোনো প্রশ্ন আসে না। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন উদ্যোক্তা, উনি হচ্ছেন সুলতান আঙ্কেল, উনি বলছেন যে 20 টাকা পিস ফার্মি মুরগির বাচ্চা। আঙ্কেল, এত কম হওয়ার কারণটা কি বাচ্চার দামটা? বর্তমানে বাচ্চার দাম একটু কম, খামারেটা বর্তমানে বাচ্চা উড়াই কম, কারণ হলো খানার দাম বেশি। কিন্তু আমি মনে করি যে খানার দাম বেশি হলে বাচ্চার দাম বেশি কম হলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, খানার দাম যতই বাড়ুক মুরগির দাম বাড়তে আসছে। মুরগির কেজি বর্তমানে 300 টাকা, শোনালেই ব্রয়লার 150 টাকা, এখন অসুবিধা নেই, আগে আসলে 80 টাকা ছিল ব্রয়লার, 140-150 শোনালি, এখন 300 টাকা কেজি, কোনো অসুবিধা নাই। আচ্ছা আঙ্কেল, পাশাপাশি কিন্তু আপনার এখানে কোয়েল পাখিও রয়েছে? জি, আমার কাছে কোয়েল পাখি, দুবাই কোয়েল পাখি, হাইব্রিডটা। হাইব্রিডটা? জি। কতগুলো আছে এখন? এখন আছে প্রায় প্যারেন্টস আছে 1400-1500 আমার কাছে। আচ্ছা, এটাও তো আপনারা বাচ্চা উৎপাদন করছেন? এটা বাচ্চা উৎপাদন করছেন, হাইব্রিড কোয়েল পাখির। হাইব্রিড কোয়েল পাখিটা। আচ্ছা, নর্মাল কোয়েল পাখি এবং হাইব্রিড কোয়েল পাখির বাচ্চার মধ্যে কি পার্থক্য আছে দামটা? দামটা পার্থক্য আছে, বাচ্চা আমি কই দুবাই পাখিটা ডিম দিবে আপনার 40 দিনতে শুরু হবে ডিম দেওয়া, 50 দিনের মধ্যে পুরো ডিম আসে দেবে 100%, এটা ইনশাআল্লাহ আমার আল্লাহ রহমতে গ্যারান্টি, 100% নিয়ে পাইবো 50 দিনের ভিতরে। আর এটা এই 30 দিনে বিক্রি করতে পারবে, 30 দিনে একটা খাওয়ার উপযুক্ত হয়ে যায় মাংসের জন্য, মাংসের জন্য বেটাগুলো বিক্রি করতে হবে। আর ওই জাপানিটা হবে 40 দিনে দেয়া খাওয়ার উপযুক্ত হবে, 10 দিনের ফারাক। আচ্ছা, তাহলে কোয়েল পাখি থেকে কী পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারছেন? কোয়াল পাখি থেকে প্রতি মাসে আমার বাচ্চা আসছে কমসে কম 15-20 হাজার বাচ্চা। জি আলহামদুলিল্লাহ, কোয়েল পাখিরও কিন্তু চাহিদা রয়েছে এখন, আগে কিন্তু কোয়েল পাখির মাংস কেউ খেত না, পাশাপাশি ডিমটাও কিন্তু খুব কম চলতো বাজারে, কিন্তু এখন কিন্তু শীত, মানে আপনার এখন হচ্ছে রমজান মাস, তারপরে কিন্তু কোয়েল পাখির ডিমের চাহিদা কিন্তু অনেক রয়েছে। আলহামদুলিল্লাহ, ডিমের চাহিদা আছে, ডিম আগে বেচতাম 170 টাকা, এখন 240 টাকা বাজার ডিমের, 240 টাকা। জি, এই রমজান মাসেও, রমজান মাসেও আপনি মনে করেন যে আগে মানুষে চিন্তা করতো যে এই কোয়াল পাখি পাইলাম 170 টাকা ডিম বেচছিলাম, এখন 240 টাকা ডিম বেচতে আসি, ঠিক আছে, আগে খানার দাম আসছিল 2200 টাকা, 2100 টাকা, এখন খানা 2500 টাকা, তাও আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে। এবং কি বাচ্চা সামনের দিকে আমার 20 দিন পর্যন্ত পুরো বুকিং আছে। আচ্ছা, অ্যাডভান্স বুকিং আছে, বাচ্চাও চাহিদা রয়েছে? আলহামদুলিল্লাহ, বাচ্চাও চাহিদা আছে একদম বড়। আচ্ছা আঙ্কেল, ফার্মি পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে কোয়েল পাখি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খামারের অবস্থানটা কেমন এখন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে ইনশাল্লাহ।
আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, আপনি তো এখান থেকে বাচ্চা বিক্রি করেন, ফার্মে বলেন, পাশাপাশি কুইল পাখির বাচ্চা যদি কেউ নিতে চাও অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি 100% শিওর দেবো, ডিমটা প্রথম দেওয়ার আগে বাচ্চা দেয়, আমি ডিমটাকে সুলডু না সাইজে বেহা না তেরা সব সাই আসবে, ডিমটা দেওয়া হয়, ডিম পরীক্ষা করে দেওয়া হয় কোন বিনাতে ভালো বাচ্চা আসবে, ভালো করে বাচ্চাটা আপনারা জি করতে পারেন জি জি। আচ্ছা আর দর্শক যারা দেখতে পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে ফার্মি মুরগি পাশাপাশি কুইল পাখি সম্পর্কে? দর্শকদের উদ্দেশ্যে আমার কাছে বলার নাই, যার মনের সাইজ যোগাযোগ করবে ইনশাআল্লাহ, নেবে লাভবান হবে ইনশাআল্লাহ, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চা থাকলে মুরগি বাচ্চা থাকলে লাভ হবে, কয়েক বাচ্চা থাকলে লাভ হবে, কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, মানে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে একজন খামারির, আর আল্লাহ এটাকে যদি সহায় থাকে অবশ্যই লাভ হওয়ার সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ, লাভ অবশ্যই হবে। ঠিক আছে সুলতান আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনারা ভালো থাকবেন, আশা কষ্ট করে আশা রঞ্জন আশা কষ্ট করে আসেন, এর শুক্রিয়া আপনারা।